আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 21.3-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মগুলো শেখাবো, তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেখানে তোমাদের নিজে করি 21.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো, 1 নম্বর অঙ্কগুলো শেখাবো, 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সমানুপাতিক কিনা দেখি, এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। দেখো এগুলো কীভাবে করতে হবে আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমি এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব। এ নম্বরে আছে 3, 15 আর 4, 20। দেখবো এটা সমানুপাতি কি সমানুপাতি নয়। দেখো এখানে আমরা কি জানি যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয় আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করতে হয়। যদি সমান পাই তো সেটা সমানুপাতি হয়। দেখো 3 × 20 = 60 আর এখানে 4 × 15 = 60, অতএব এটা বোঝা যাচ্ছে সমানুপাতি আছে। তো লিখে নেব যে সংখ্যাগুলি সমানুপাতি। এবার লিখব মানে সমানুপাতগুলি কী কী তৈরি করা যায় সেগুলো বের করতে হবে। তো লিখে নেব সমানুপাতগুলি হলো দেখো এই সংখ্যাগুলি দিয়ে কী কী সমানুপাত তৈরি করা যায়। ধরো 1 নম্বর তৈরি করা যাবে 3 আর 15 ভাগ করে, মানে 3:15 সমান 4:20, এখানে সমান দেব 4:20। আবার দেখো 2 নম্বর, এটাকে আমি উল্টে দিতে পারি 15:3 আর এখানে হবে 20:4। এইভাবে কিন্তু সমানুপাত তৈরি করা যায়। আর কীভাবে তৈরি করা যাবে তো দেখো, এইভাবে করতে পারি 20:15, ঠিক আছে। তো 20:15 সমান 4:3 করতে পারি। এভাবে কিন্তু সমানুপাত আবার তৈরি করা যায়। আবার কি করতে পারি 4 নম্বর, দেখো 4:3 এদিকে নিয়ে চলে আসবো 4:3 আর সমান, আর এখানে রাখতে পারি 20:15। এই 4টি কিন্তু সমানুপাত তৈরি করা যাবে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটাকে নেব। 6, 18, 7, 21 দেখবো এই সংখ্যাগুলি সমানুপাত কি সমানুপাত নয়। আবার প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে দেখবো এটা সমানুপাত হচ্ছে কিনা। দেখো 21কে 6 দিয়ে গুণ করব, 21কে 6 দিয়ে, 6 × 1 = 6 আর 6 × 2 = 12, কত পাচ্ছি 126। এটা গুণ করে দেখব 18কে 7 দিয়ে, 7×8 = 56, 5 থাকে আর 7×7 7×5 = 12, দুটোই সমান পাচ্ছি, অতএব কিন্তু সংখ্যাগুলি সমানুপাতি আছে, ঠিক আছে। তো লিখে নেব সংখ্যাগুলি সমানুপাতি। এবার দেখো সমানুপাতগুলি হলো মানে কী কী সমানুপাত তৈরি করা যাবে, লিখব সমানুপাতগুলি হলো। তো দেখো কী কী হবে, আবার দেখো 1 নম্বর, 1 নম্বর করবো আগের মতো দেখা করবো। প্রথমে করব 6 আর 18, তো লিখে নেব 6:18 সমান, এবার দেখো 7:21 লিখব, 7:21। 2 নম্বর দেখো, এটাকে উল্টে দেবো আমি 18:6, এটাকে উল্টে দেবো 21:7। 3 নম্বর দেখো 21:18 করব, ঠিক আছে।
এখানে করে নেব একুশ এস টু আঠারো, একুশ এস টু আঠারো এভাবে করা যাবে। আর সমান এখানে করবো সাত এস টু ছয়, সাত এস টু ছয়। চার নম্বর দেখো আর কি সমান উত্তর করা যাবে, এটিকে এদিকে উত্তর আসবো সাত এস টু ছয়, আর এখানে করবো একুশ এস টু আঠারো। বুঝা গেল? এবার দেখো তিন নম্বর মানে সি নম্বর, হ্যাঁ প্রশ্নটাকে নেব পাঁচ কমা পনেরো কমা সাত কমা একুশ, দেখবো এই সংখ্যাগুলি সমানুপাত আছে কিনা। আবার দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করব কত পাবো, দেখো একুশকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি, পাঁচেকে পাঁচ আর পাঁচ দিয়ে দশ, একশো তো পাঁচ পাচ্ছি। আবার দ্বিতীয় পদ আর চতুর্থ পদ গুণ করব, পনেরোকে সাত দিয়ে গুণ করব, পাঁচ সাতে পঁয়ত্রিশ তিন থাকে, আর সাতেকে সাত, সাত আর তিনে হচ্ছে তোমার দশ, একশো পাঁচ পাচ্ছি, দুটো মিলে যাচ্ছে, মানে এটা হচ্ছে তোমার সমানুপাত। লিখে নেব সংখ্যাগুলি সমানুপাতে, সংখ্যাগুলি সমানুপাতে। এবার দেখো কী কী সমানুপাত তৈরি করা যাবে সেও লিখব, লিখব সমানুপাতগুলি হলো সমানুপাতগুলি হলো, তো এক নম্বর দেখো পাঁচ ইস টু পনেরো সমান সাত ইস টু একুশ করবো, ঠিক আছে। দুই নম্বর দেখো এটাকে উল্টে দেব, পনেরো ইস টু পাঁচ সমান একুশ ইস টু সাত। এবার দেখো তিন নম্বর আবার করব একুশ, হ্যাঁ একুশ ইস টু পনেরো করবো, একুশ ইস টু পনেরো বা পনেরো ইস টু তোমরা একুশ করতে পারো, একই রকম ব্যাপার, ঠিক আছে। এবার করব সাত ইস টু পাঁচ, সাত ইস টু পাঁচ এটাও করতে পারো। চার নম্বর দেখো করব সাত ইস টু পাঁচ, এদিকে চলে আসবো সাত ইস টু পাঁচ, আর সমান এখানে করব একুশ ইস টু পনেরো, এইভাবে কিন্তু সমানুপাত তৈরি করা যায়, ঠিক আছে। এবার দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব সাত কমা একুশ কমা চার কমা বারো, দেখবো এটা সমানুপাত কি সমানুপাত না সংখ্যাগুলি। দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে দেখব, সাত বারো চুরাশি হচ্ছে, আর এটা দেখব এটা এটা গুণ করে দেখব কত হচ্ছে। প্রথমে বারো দেখো, বারোকে সাত দিয়ে গুণ করছি, সাত দুই চোদ্দো, এক থেকে সাত থেকে সাত আট, চুরাশি হচ্ছে, এটা এটা গুণ করব একুশকে চার দিয়ে, চার এককে চার আর চার দুগুণে আট, এটাও চুরাশি পাচ্ছি, এটা তোমার সমানুপাত পেয়ে যাচ্ছি। তো এটা সমানুপাতই, তো লিখে নেব সংখ্যাগুলি সংখ্যাগুলি সমানুপাতি, সমানুপাতি। দেখো সমানুপাতগুলি কী কী তৈরি হবে সেটা লিখে নেব, লিখব সমানুপাতগুলি সমানুপাতগুলি হলো, আমি এগুলো এক নম্বর দুই নম্বর দিয়ে করেছি, তোমরা কিন্তু এ নম্বর বি নম্বর দিয়ে করতে পারো। তো দেখো এক নম্বর দিয়ে করছি, কেননা এখানে দাগ নম্বর এ বি সি ডি এ মতো দেওয়া আছে সেই জন্য। তো এবার দেখো যে কী কী সমানুপাত তৈরি করা যাবে, সাত ইস টু একুশ এখানে বসাবে, এখানে দেখো সমান চিহ্ন না দিয়ে তোমরা কিন্তু এখানে সমানুপাত চিহ্ন কিন্তু দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা, সমান চিহ্ন দিলেও হবে আর সমানুপাত চিহ্ন দিলেও হবে। এবার এখানে করবো চার ইস টু বারো, এবার দেখো দুই নম্বর আর কি তৈরি করা যাবে, এটা উল্টে দেবো আমি, একুশ ইস টু সাত আর সমানুপাত বারো ইস টু চার। তিন নম্বর দেখো আবার করব, এ দেখো বারো ইস টু একুশ করতে পারি, ঠিক আছে কি না, বারো ইস টু একুশ করতে পারি,
আর এখানে সমানুপাত চিহ্ন, আর এখানে করবো 4:7 করতে পারি, 4:7। এবার এটাকে আমি কি করতে পারি, 4 নম্বর, দেখো এটিকে এদিক নিয়ে চলে আসতে পারি, এটি এদিক নিয়ে চলে আসতে পারি, কিংবা এটা করতে পারি, এটাকে আমি উল্টে দিলাম 21। হ্যাঁ 21:12 করতে পারি কিন্তু, ঠিক আছে, ভিন্নও হতে পারে, অনেকগুলো কিন্তু সমানুপাত তৈরি করা যায়, তোমরা মনে রাখবে। এখানে সমানুপাত চিহ্ন দিয়ে দেবো, এটাকে আমি উল্টে দেবো, 7:4, বুঝা গেল। এবার দেখো ই নম্বর, ই তাক দিলাম আমি, প্রশ্নটাকে নেব 3,15,10,50, এখানে দেখবো এটা সমানুপাত, এটা সমানুপাতি আছে কি সমানুপাতি নেই। প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করলে হবে 150, আর এটা পদ দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করলে হবে তোমার 150, অতএব কিন্তু এটা সমানুপাতি। তো লিখব সংখ্যাগুলি সমানুপাতি, সংখ্যাগুলি সমানুপাতি। তো এবার দেখো কী কী সমানুপাত তৈরি করা যায় সেগুলো বের করবো, লিখব সমানুপাতগুলি হল সমানুপাতগুলি হলো কী কী হবে, ধরো 1 নম্বরে দেখো 3:15 করবো, সমান 10:50 করবো, বা তোমার এখানে সমানুপাত চিহ্ন দিতে পারো, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর, 15:3 করবো, আর এখানে করবো 50:10 করবো। 3 নম্বর, এখানে করতে পারো তোমরা 10:3, 10:3 করতে পারো, ঠিক আছে কিনা, আগে ধরো করে দিল 10:3, 10:3, ঠিক আছে, যেন এই দিকটা আর এই দিকটা যেন সমান হয়, তোমাকে এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার সমান এখানে তোমার হবে 50:15 হবে, 50:15 করতে পারো, ঠিক আছে, 15। 4 নম্বর, তো দেখো এখানে করতে পারি 50:10 করতে পারি, 50:10টা করবো না, 50:10টা করেছি এখানে, তো 10:50 করতে পারি, 10:50টা তো করেছি, এটা করতে পারি না, 10:50 করতে পারি, এখানে 10:50 ধরো করে দিলাম, সমান এখানে করতে পারি 3:15 করতে পারি, ঠিক আছে কেন। এবার দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 2,6,7,21, দেখবো এখানে এটা সমানুপাতি কি সমানুপাতি না। প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে তোমার হবে 21কে দেখো 2 দিয়ে গুণ করবো, 2 1 2 আর 2 2 4, এবার দেখো 6 7 42, এটা হচ্ছে 42, এটা হচ্ছে 42, তো অতএব সংখ্যাগুলি সমানুপাতি, সংখ্যাগুলি সমানুপাতি, সমানুপাতি, ঠিক আছে। এবার কী কী সমানুপাত তৈরি করা যায় সেগুলো বের করবো, তো লিখব সমানুপাতগুলি হল সমানুপাতগুলি হল, এইগুলো অঙ্ক তো আরও সমানুপাত তৈরি করা যায়, কমপক্ষে 4টা করছি, ঠিক আছে, মনে রাখবে। তো দেখো কী কী তৈরি করা যাবে, তোমরা কিন্তু যে কোনো 4টি করতে পারো, আরও হতে পারে, ঠিক আছে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে সমান এই পার আর এই পারে যেন সমান হয়, বুঝতে পারলে। এবার দেখো কী করবো, এটা এটা বসাবো 2:6, আর এখানে ধরো আমি সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম, বা সমান চিহ্ন দিতে পারো তোমরা, আর এখানে করবো 7:21। 2, এখানে করবো উল্টে দেবো, ধরো 6:2 করবো, 6:2, আর সমানুপাত চিহ্ন 21:7 করবো। 3 নম্বর, দেখো কী করতে পারি, 21:6 করতে পারি, তো করবো 21:6, আর সমানুপাত চিহ্ন
সাত ইস্টু দুই করতে পারি, ঠিক আছে, সাত ইস্টু দুই। চার নম্বর, আমি সাত ইস্টু দুইকে এদিকে নিয়ে চলে আসতে পারি, ঠিক আছে, সাত ইস্টু দুই, আর সমানুপাত চিহ্ন, আর এটিকে এদিকে নিয়ে চলে আসতে পারি, একুশ ইস্টু ছয়। বোঝা গেল? এবার দেখো জি নম্বর, জি তে একদিকে দিলাম, জি নম্বরে বলেছে নিচে চারটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাই। ধরো আমি নিয়ে থেকে চারটি ধনাত্মক, ধনাত্মক মানে যোগওয়ালা সংখ্যা বসাতে বলেছে, বসে নিচ্ছি, দেখো ধরো বসাচ্ছি চার কমা আট কমা তিন কমা দুই। এখন দেখব প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে এটা সমানুপাত হচ্ছে কি হচ্ছে না। তো চার দুগুণে আট, আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে তোমার হচ্ছে তিন আটে চব্বিশ, অতএব এটা কিন্তু সমান হচ্ছে না দুই দিকে, এটা সমানুপাতি নয়। তো লিখব সংখ্যাগুলি সমানুপাতি নয়, সংখ্যাগুলি সমানুপাতি নয়, সমানুপাতি না হলে সমানুপাত তৈরিও করা যাবে না। তো অতএব এক দিকের অঙ্কগুলো সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো দুই নম্বর অঙ্কগুলো, দুই দাগ দিয়ে দিলাম, তো দেখো দুই নম্বর অঙ্কগুলো কিন্তু সেম অঙ্কই কিন্তু করতে বলা হয়েছে। তো এখানে আছে দশমিকের অঙ্ক, করে দেখাচ্ছি, দেখো একটা আছে তিন দশমিক পাঁচ কমা সাত কমা দুই কমা চার। দেখবো এখানে যে সংখ্যাগুলি সমানুপাত আছে কি নেই। দেখো তিন দশমিক পাঁচকে প্রথমে আমি প্রথম পদকে চতুর্থ পদ দিয়ে গুণ করবো, তিন দশমিক পাঁচকে চার দিয়ে। তো চার পাঁচে কুড়ি, দুই থাকে, আর তিন চারে বারো, বারো আর দুই হচ্ছে তোমার চোদ্দ, ঠিক আছে। আর দশমিক এখানে বসবে একটি সংখ্যার আগে, একটি সংখ্যা আগে ছিল সেই জন্য, তো চোদ্দ পাচ্ছি, আর এখানে পাচ্ছি দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে চোদ্দ পাচ্ছি। অতএব কিন্তু দুই দিকে সমান হচ্ছে, মানে চোদ্দো চোদ্দো পাচ্ছি, এটা সমানুপাতি। লিখবো সংখ্যাগুলি, সংখ্যাগুলি সমানুপাতি, সমানুপাতি। তো দেখো এখানে করব সমানুপাত কী তৈরি করা যায় সেটা বের করব। তো সমানুপাতগুলি হল সমানুপাতগুলি হলো কী করব, এক নম্বর তিন ইস্টু পাঁচ, তিন দশমিক পাঁচ ইস্টু সাত সমানুপাত চিহ্ন দিলাম, আর এখানে করব দুই ইস্টু চার। দুই নম্বর দেখো এটাকে উল্টে দেবো, সাত ইস্টু তিন দশমিক পাঁচ সমানুপাত চিহ্ন, আর এখানে করব চার ইস্টু দুই। এবার দেখো তিন নম্বর আগের মতো সেম করব, চার ইস্টু সাত করব, চার ইস্টু সাত আর সমানুপাত চিহ্ন দুই ইস্টু দুই ইস্টু তিন দশমিক পাঁচ করব। চার নম্বর এটাকে আমি উল্টে দেবো, তো কী করবো, না উল্টে বলছে এদিকে চলে আসবে, এটাকে দুই ইস্টু তিন দশমিক পাঁচকে এদিকে রাখবো, আর সমানুপাত চিহ্ন চার দশমিক সাতকে এদিকে নিয়ে চলে আসবো। খুব সহজে হয়ে গেল। এবার দেখো দুই নম্বর এটা করলাম, দুই নম্বর এটা এ, এবার দেখো বি নম্বর করব, এক দশমিক পাঁচ কমা চার দশমিক পাঁচ কমা দুই দশমিক পাঁচ কমা সাত দশমিক পাঁচ। দেখবো এখানে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে এটা সমানুপাত হচ্ছে কি হচ্ছে না। তো দেখো এক দশমিক পাঁচ আর সাত দশমিক পাঁচ গুণ করব, তো এটা গুণ করলে তোমার হবে, তো গুণ করে নিচ্ছি, দেখো পাঁচে পাঁচে পঁচিশ, দুই থাকে, পাঁচেকে পাঁচ আর দুই সাত, এখন পাঁচ সাতে পঁয়ত্রিশ, তিন থাকে, সাতে সাত, সাত তিনে দশ, মানে পাচ্ছি পাঁচ, বারোর দুই এক থাকে এক, আর এখানে এক, আর দশমিক একটার আগে একটা, কেন দুটোর আগে দশমিক বসবে এখানে, মানে এগারো দশমিক পঁচিশ পাচ্ছি। এবার এই দুটো গুণ করে দেখব এটা সমানুপাত হচ্ছে কি হচ্ছে না। তো চার দশমিক পাঁচ আর দুই দশমিক পাঁচ গুণ করব, তো পাঁচে পাঁচে পঁচিশ, দুই থাকে, চার পাঁচে কুড়ি, কুড়ি দুই বাইশ, পাঁচ দুই দশ, এক থাকে, চার দুই আট নয়, তো পাঁচ এখানে দুই, এখানে হচ্ছে তোমার এগারো। আবার দেখো দশমিক একটার আগে একটাকে, মানে দুটোর আগে দু, দেখো এখানেও পাচ্ছি এগারো দশমিক পঁচিশ, এখানেও পাচ্ছি এগারো দশমিক পঁচিশ, মানে দুই দিকে কিন্তু সমান হচ্ছে, অতএব সংখ্যাগুলি সমানুপাতি। তো লিখে নেবো
সংখ্যাগুলি সমানুপাতিক। এবার বের করবো সমানুপাতগুলি কী কী বের করা যাবে। তো লিখে নেবো সমানুপাতগুলি হলো সমানুপাতগুলি হলো, তো দেখো 1 নম্বরে 1.5:4.5 সমানুপাত 2.5:7.5। 2 নম্বর তে উল্টে দেব 4.5 সমানুপাত 5.1, আর সমানুপাত চিহ্ন এটাকে উল্টে দেব 7.5:2 আর 2.5। 3 নম্বর দেখো কী করব, 7.5 বসাবো প্রথমে, তারপরে -2 এখানে এটা করব, তো 4.5 আর -2 মানে সমানুপাত 2.5:2 আর 1.5। এবার কী করব 4 নম্বর, উল্টে দিতে পারি মানে এটিকে এদিকে চলে আসবো আর এটিকে এদিকে চলে আসবো, তো 2.5:2 1.5 সমানুপাত চিহ্ন এখানে করবো 4.5:2 7.5। এখানে একটু ভুল করলাম, এখানে 7.5 হতো 7.5 আর এখানে হবে 4.5, ঠিক আছে। এবার দেখো C নম্বর, তো দেখো C নম্বর দিয়ে দিলাম, সিটা দিয়ে আমি প্রশ্নটুকু নেবো 0.35, 1.05, 0.09, 0.27। দেখব এই সংখ্যাগুলি সমানুপাত আছে কি নেই। তো দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করবে তোমরা, আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করবে, দেখবে সমানুপাত আছে কি নেই। আমি দেখছি যে প্রথম পদ আর চতুর্থ পদ আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে সমান পাচ্ছি, অতএব এটা কিন্তু সমানুপাতে। লিখে নেব যে সংখ্যাগুলি সমানুপাতি। তো এখন দেখো লিখব সমানুপাতগুলি হলো সমানুপাতগুলি হলো, তো কী হবে দেখো 1 নম্বর আগের মতো করব 0.35:1.05 সমানুপাত চিহ্ন, আর এখানে করব 0.09 আর -0.27। 2 নম্বর দেখো এটাকে উল্টে দেবো 1.05:0.35 সমানুপাত চিহ্ন এটাকে উল্টে দেবো, তো 0.27:0.09। 3 নম্বর দেখো কী করব, যে আগের মতো সেম করে করতে পারি এটাকে আর এটাকে একদিকে রাখবো, তো 0.27:1.05, তারপরে হচ্ছে সমানুপাত চিহ্ন আর এটা একদিকে রাখবো, তো 0.09:0.35। 4 নম্বর দেখো করবো এটিকে এদিকে চলে আসবো এটিকে এদিকে চলে আসবো, 0.09:0.35, তারপরে আছে সমানুপাত চিহ্ন আর এটিকে এদিকে চলে আসবো 0.27:1.05। এবার দেখো এটা সুন্দরভাবে শিখে দিলাম, এরপরে দেখো D নম্বর, ডি তাকিয়ে দিলাম, দেখো ডি তাকিয়ে প্রশ্ন বলেছে নিচে 4টি ধনাত্মক দশমিক সংখ্যা বসায়, ধনাত্মক মানে যোগলা 4টি দশমিক সংখ্যা বসাতে বলেছে। দেখো আমি করে দেখাচ্ছি, ধরো আমি বসাতে পারি 4.2, 6.9, ঠিক আছে। এবার দেখো বসাতে পারি 7.1, ঠিক আছে, 7.1, 8.4। তো দেখব প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে সমান হচ্ছে কিনা।
তো দেখতে পাচ্ছি 4.2 আর 8.4 গুণ করে আর 6.9 আর 7.1 গুণ করে সমান পাচ্ছি না, তাই এটা সমানুপাতিক নয়। লিখে নেব সংখ্যাগুলি সমানুপাতিক নয়, বুঝা গেল? তো এটা সমানুপাত তৈরিও করা যাবে না। তো অতএব তোমাদের আজকে আমি এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনো কথা জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।